আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ব্যাংকার্স ব্যাঙ্কিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম সো আমরা জানি যে রিটেল ব্যাঙ্কিং অ্যাট প্রেজেন্ট ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ এবং বার্নিং ইস্যু বিকজ রিটেল ব্যাঙ্কিংই একমাত্রই পারে এই সিচুয়েশনে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিকে অ্যাকচুয়ালি অনেকটা অংশে সেভ করতে তাই না সো আমরা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে রিটেল ব্যাঙ্কিংয়ে ডিভিশনে বা রিটেল ব্যাংকিংয়ের সাথে ইনভলভ অনেক আমাদের হচ্ছে রয়েছে অনেক অফিসার রয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বা অনেক ব্যাংকার রয়েছে সো আজকে বেসিক্যালি হচ্ছে তাদের জন্যে রিটেল ব্যাংকিং মানে হচ্ছে এই কোভিড ডিসক্রিপটিভ কোয়েশ্চেনের অ্যান্সার সো এটা অবশ্যই আমি মনে করি যারা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি আমরা তাদের ক্যারিয়ারের জন্যে অ্যাট দ্য সেম টাইম আপনার রিটার্ন এক্সাম আছে আমরা জানি যে বিভিন্ন ব্যাংকে হচ্ছে রিটেন এক্সামের মাধ্যমেই এখন আপনার প্রমোশনের ক্ষেত্রে রিটার্ন এক্সামটাকে ম্যান্ডেটরি করেছে সো অবশ্যই আপনার প্রমোশনের ক্ষেত্রে অনেক হেল্প হবে তবে চলুন আমরা দেখে নিই আজকে কী টাইপের কোশ্চেন থাকছে সো একটা বিষয় হচ্ছে এই কোশ্চেনগুলো অবভিয়াসলি অনেক গুরুত্বপূর্ণ হবে অনেক হেল্পফুল হবে আপনার রিটার্ন এক্সামের ক্ষেত্রে আই মিন আপনার ব্যাঙ্কিং ক্যারিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হবে অনেক ওকে তো প্রথমেই হচ্ছে আমরা দেখি যে হজ ডিভিউমেন্ট বা রিটেল ব্যাঙ্কিং একেবারে বেসিক কোশ্চেন যে রিটেল ব্যাঙ্কিংটা কী আমরা জানি যে রিটেল ব্যাঙ্কিং অ্যাকচুয়ালি কাদের সাথে রিলেটেড একদম একটা ইন্ডিভিজুয়াল একটা পার্সোনাল বা ইন্ডিভিজুয়ালের দিন দৈনন্দিন যে ডিমান্ডগুলো আছে সে পর তার হচ্ছে সেভিংস ডিপোজিট টাইপের হতে পারে কাঁচা ডিপোজিট মানে ডিপোজিট ওরিয়েন্টেড মানে প্রোডাক্টগুলো হতে পারে সে পর হচ্ছে তার ক্রেডিট কার্ডের ইস্যুগুলো হতে পারে বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের ব্র্যান্ড আছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সো দেন হচ্ছে তার মানে লোনের ইস্যু আসতে পারে যেমন পার্সোনাল লোন দেন হচ্ছে হোম লোন সে যদি একজন ব্যক্তি বাড়ি করতে চায় সেটা হতে পারে বা হচ্ছে আদার্স যেই বিষয়গুলো আছে যেমন কার লোন আছে পার্সোনালি অনেকে কার পার্সেস করে থাকে বা প্রয়োজন হতে পারে সো রিটেল ব্যাংকিংটা হচ্ছে ব্যাংকিং চ্যানেলটাকে ইউজ করে বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি একজন পার্সনের চাহিদাকে মিট আপ করার জন্য তার মানে একটা ফর্মেটে নিয়ে এসে কিভাবে তাকে ব্যাংকিং সেবা প্রদান করা যায় সেটাই হচ্ছে রিটেল ব্যাঙ্কিং রিফার্স টু দ্য কনজিউমার ব্যাঙ্কিং প্রোভাইডস ফিনান্সিয়াল সার্ভিসেস টু ইন্ডিভিজুয়াল কনজিউমার রেদার দ্যান বিজনেস সার্ভিস অফার্ড বাই রিটেল ব্যাঙ্কিং ইনক্লুডস চেকিং অ্যান্ড সেভিং অ্যাকাউন্টস পার্সোনাল লোন ক্রেডিট কার্ডস হোম লোন ফর পার্সেজিং ফ্ল্যাট কনস্ট্রাকশন অর রিনোভেশন অফ ওন রেসিডেন্সিয়াল বিল্ডিং অটো লোন তাই না তো রিটেল ব্যাঙ্কিংটা আমরা হচ্ছে আমরা কোয়েশ্চেন হোম লোন হোম লোন কাকে বলে সো হোম লোন হচ্ছে আমরা জানি কেউ যদি কোনো ব্যক্তি তার নিজস্ব বাড়ি করার জন্যে কেউ যদি হোম মানে লোন নিতে চায় ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল অর্গানাইজেশন থেকে তো তাকে আমরা হোম লোন বলি

তো সহজ কথা হচ্ছে যারা কিস্তিতে পরিশোধযোগ্য একটা টার্ম লোন হয় এখানে হোম লোনটা হোম লোন অ্যাজ অ্যাজ এ টার্ম লোন সেটা টার্ম লোন নেবে একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট দিবে এবং মানে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ কিস্তি থাকবে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট এবং যেই হোম লোনের মাধ্যমে যে প্রপার্টিটা ব্যাংকে হচ্ছে নিবে যে প্রপার্টির উপর সেটা কিন্তু ব্যাংকে মর্গেজ রাখতে হবে বন্ধক রাখতে হবে সো এই প্রপার্টিটা হতে দুই রকমের হতে পারে দ্য প্রপার্টি ক্যান বি ইদার বিজনেস কাম রেসিডেন্সিয়াল সো রেসিডেন্সিয়াল যে পোর্শনটা হবে ব্যাংক কিন্তু সেই পোর্শনের জন্য অনলি লোন দেবে ঠিক আছে আর প্রাইভেট নেচার যখন হবে প্রাইভেট ব্যক্তিগত যখন হবে আপনার যে অ্যাপ্রুভালটা মানে পৌরসভা থেকে যে অ্যাপ্রুভালটা বা সিটি কর্পোরেশন তখন কিন্তু আপনার পুরাটা বিল্ডিং এর জন্য যতটুকু আপনার ফান্ড দরকার আপনি নিতে ইচ্ছুক ততটুকু দিতে পারবে আর রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়ালের ক্ষেত্রে অনলি রেসিডেন্সিয়াল পোর্শনের জন্য কিন্তু দেবে ঠিক আছে সে এখন হট হট আর অফ হোম লোন আর ইন বাংলাদেশ সো বাংলাদেশে কোন ধরনের হোম লোন আছে একটা হচ্ছে হোম পার্সেস কেউ যদি পার্সেস করতে চায় হোম কনস্ট্রাকশন কেউ যদি নিজের বাড়ি তৈরি করতে চায় হোম রিনোভেশন কেউ যদি রিনোভেশন করতে চায় বা যদি হোম এক্সটেনশন করতে চায় কেউ সেটার ক্ষেত্রেও পসিবল হোম লোন হ্যাঁ ব্যালেন্স ট্রান্সফার বা টেক ওভার একটা ব্যাঙ্কে আছে বা ফিনান্সিয়াল অর্গানাইজেশনে আছে সেখান থেকে একটা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের লোন যদি ট্রান্সফার করতে চায় কেউ টেক ওভার সেটার ক্ষেত্রেও লোন পাওয়া যায় এবং হোম লোন ফর এনআরবি যারা দেশের বাইরে আছেন হ্যাঁ হাউস হোল্ড নন রেসিডেন্ট বাংলাদেশি তাদের জন্যও কিন্তু হোম লোন আছে দেন ক্যান ইউ ইউন গেট হান্ড্রেড পার্সেন্ট ফাইন্যান্স ফেসিলিটি ফর হোম লোন সো এটা একটা কোশ্চেন আমরা জানি যে কেউই হানড্রেড পার্সেন্ট পায় না ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এখানে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে একটা স্ট্যান্ডার্ড রেশিও মেনটেন করা হয় সেটাকে হচ্ছে সেভেন্টি থার্টি সেভেন্টি থার্টিটায় বেসিক্যালি হচ্ছে ফলো করা হয় যেমন ব্যাংক দেবে আপনাকে সেভেন্টি পার্সেন্ট এবং আপনাকে থার্টি পার্সেন্ট হচ্ছে ই করতে হবে ঠিক আছে আপনাকে থার্টি পার্সেন্ট ইনভেস্ট করতে হবে ব্যাংক দেবে আপনাকে ব্যাঙ্ক আপনাকে দেবে সেভেন্টি পার্সেন্ট বিকজ এখানে হচ্ছে যদি ব্যাংক পুরোটাই দেয় তাহলে কিন্তু অনেক সময় ফান্ড ডাইভারি থাকে ইস্যু থাকে এবং ব্যাংক দেখতে চাই যে নিজের নিজের কতটুকু গুরুত্ব আছে তো এই কারণে একটা ইনভলভমেন্ট যে থেকে যদি কেউ ইনভেস্ট করে নিজের তাহলে কিন্তু তার একটু মানে হচ্ছে বেশি দরদ হয় বিষয়টা দরদ বা তার বেশি ইনভলভমেন্ট থাকে আর বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী এখন বাংলাদেশে হোম লোনের সর্বোচ্চ সীমায় হচ্ছে একজন ব্যক্তি দুই কোটি টাকা পর্যন্ত নিতে পারে তাই না কেন হচ্ছে হোয়াট ইজ ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট সো ইএমআই বলতে কি বলছি ইএমআই হচ্ছে আমরা ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট কোনো একটা লোনের এগেনস্টে যদি সেটা টার্ম লোন হয় যদি হচ্ছে আপনার ওডি ন্যাচারে হয় তাহলে কিন্তু সেখানে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট থাকবে না এটা অনলি ফর টার্ম লোনের ক্ষেত্রে হবে এবং এটা ফিক্সড একটা কিস্তি প্রতিমাসে লোনের বিপরীতে যদি ব্যাংকে কেউ পরিশোধ করে তাকে হচ্ছে ইএমআই বলবে

একটা স্পেসিফিক ডেটেই সে কিন্তু আপনার একটা নির্দিষ্ট পরিমাণ ফিক্সড অ্যামাউন্ট জমা দিচ্ছে এবং এই ইএমআই সাথে আপনার প্রিন্সিপালও যাচ্ছে আসল টাকা এবং সুদ বা ইন্টারেস্ট দুটাই কিন্তু যাচ্ছে এবং একটা সার্টেন পিরিয়ডে এভাবে করে ইএমআই যেতে যেতে আপনার কিন্তু টোটাল লোনটাই অ্যাডজাস্ট হয়ে যায় ওকে সো ইএমআই ফ্যাক্টর এবং প্রিন্সিপাল ব্রড রেট অফ ইন্টারেস্ট টেনার অফ লোন মরেটোরিয়াম পিরিয়ড এই চারটা বিষয় হচ্ছে ইএমআই ইএমআই ডিপেন্ড করে এই চারটা ফ্যাক্টরের উপরে ওকে

আপনার হচ্ছে ফিক্সড অ্যাসেটের যেই আপনার ওনারশিপ সেটাকে ট্রান্সফার করাকেই কিন্তু মানে মর্টগেজ বলে ইন কেস অফ মর্টগেজ দ্য ওনার অফ প্রপার্টি ইজ কল মর্টগেজ অর অ্যান্ড দ্য ব্যাঙ্ক রিসিভিং মর্টগেজ ইজ মর্টগেজি অ্যান্ড দ্য ডিড ইজ নন এস মর্টগেজ ইজ মর্টগেজ ডিড সো হোয়াট ইজ মিউটেশন অফ দ্য প্রপার্টি অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট সো মিউটেশনটা কি মিউটেশনটা হচ্ছে আপনি একটা জমি কিনলেন জমি কেনার পরে আপনার দলিল হলো দলিল হওয়ার পরে আপনি নামপত্তন করলেন না সো নামপতন না করলে কিন্তু আপনার সরকারি যে রেকর্ড অফ রাইটস আছে সেখানে আপনার নামটা উঠলো না এবং হচ্ছে আপনার খাজনা যে দিবেন সেটা সেই তালিকাতে আপনার নামটা উঠলো না সো না উঠলে আপনি কিন্তু আপনি জমির প্রপার মালিক হলেন না সো এই মিউটেশনটা হচ্ছে কেন মিউটেশনটা কি সো মিউটেশন হচ্ছে আপনার রেকর্ড অফ রাইটসে বা খতিয়ে আপনার নামটা উঠানো সরকারি খাতাতে ঠিক আছে মিউটেশন মিনস এ ইনসারশন অফ নেম অফ দ্য নিউ ওনার ইন দ্য খিয়ান রেকর্ড অফ রাইটস নিশ্চিত অফ ফরমাল ওনার আপনার ট্রান্সফারিং দ্য ওনারশিপ অফ ল্যান্ড সো ল্যান্ড ট্রান্সফারের পরে আপনি নতুন একজন ওনার হিসেবে আপনি গভর্নমেন্টের রেকর্ডস অফ রাইটসে বুকসে ওঠানোই হচ্ছে নামপত্তন ওকে আর নামপত্তন কেন গুরুত্বপূর্ণ আমরা জানি যে নামপত্তনটা নামপত্তন না হলে আপনার হচ্ছে তাকে জমির মালিক বলা যায় না সো সত্যিকার যদি ওনার কে হতে চায় জমি কিনে অবশ্যই তাকে নাম করতে হবে এবং এই নাম ছাড়া জমির যে পজেশন বাই এটা কিন্তু আসলে ভেদে ধরা হয় না সো দেখেন মিটেশন ইজ ইনডিসপেন্সেবল টু এস্টাবলিশ দা প্রপার্টি রাইটস অবাউট দা প্রপার্টি মোর ওভার ইট ইজ এসেনশিয়াল টু ক্রিয়েট নিউ হোল্ডিং ফর দা পারপাস অফ পেমেন্ট অফ রেন্ট ইন হিজ ওন নেম হুইচ উইল অ্যাভার্ট ফার্দার

New owner, there is high possibility to transfer the property again by the former owner, because he or she is the documentary owner of that land until the necessary changes took place in the Khutiyan. In addition, mutation is essential to transfer, register or payment of tax. Hence, it is the duty of the new owner to mute mutate his or her land in the record of rights property and. কসাসলি সো এখানে হচ্ছে মিটেশন তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমি বললাম যে ল্যান্ডের ওনার তাকে ধরা হবে না এবং না ধরা হলে তার যদি জমি কেনার পরে কেউ যদি নামপত্র না করে তাহলে আগের ওনার কিন্তু পসিবিলিটি থাকে তার জমিটা আবার সেল করে ট্রান্সফার করে দেওয়ার ওকে সো এইভাবে করেই জমির হ্যাঁ ফরমাল আপনার মালিক হওয়ার জন্যে অবশ্যই আপনাকে নামপত্রন করে নিতে হবে নামপত্তন করলেই আপনি যদি কখনো কোনো সমস্যার পড়েন কোনো আইনগত কমপ্লিকেসি অ্যারাইজ হয় দেন আপনি কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো কোর্টে বা সাবমিট করে আপনি কিন্তু ওনারশিপ ক্লেম করবেন আপনি কিন্তু এর প্রতিকার পাবেন ওকে কোয়েশ্চেন নাম্বার টেন হোয়াট আর দ্য লিগাল ইফেক্টস অফ রেজিস্ট্রেশন অফ ডিট সো রেজিস্ট্রেশন অফ সর্স অফ ডিট রিলেটিং টু ট্রান্সফার ইমুয়েবল প্রপার্টি ইজ ম্যান্ডেটরি আফটার জুলাই ওয়ান দু হাজার পাঁচ বাই অ্যামেন্ডিং দ্য হান্ড্রেড ইয়ার্স অফ ওল্ড রেজিস্ট্রেশন ল

যে রেজিস্ট্রেশন করবে সেই জমির টাইটেল বা মালিক এটা ধরে নেওয়া হয় এবং এটা রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে আমাদের কিন্তু ওই যে বিটিশনটা করতে হয় ওকে সো ওভার নো কোর্ট অফ ল উইল অ্যাডমিট এনি আনরেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট অ্যাজ অ্যান এভিডেন্স কনসিকুয়েন্টলি অ্যান আনরেজিস্টার্ড ডকুমেন্ট মে ক্রিয়েট কমপ্লেক্সিটি অ্যান্ড নো মে লুজ হিজ অ্যান্ড অন মে লজ হিজ অবলিক হার রাইটস ওভার দ্য প্রপার্টি অনলি ফর রেজিস্ট্রেশন ওকে সো নন রেজিস্ট্রেশনের কারণে কেউ কেউ একজন ব্যক্তি কিন্তু তার জমির থেকে অধিকারটা হারাইতে পারে সেনিস্ট্রেশন অফ ডিড এর গুরুত্বপূর্ণ টু বি সাবস্টেন্টেড ইন দ্য এভিডেন্স ডকুমেন্টের একটা এভিডেন্স সত্যিকারের এভিডেন্স দ্য অরাল কন্টেন্ট ডাজ নট ওয়ার্ক ইফ ইট ইজ অন রেজিস্টার ডকুমেন্ট দ্য রেজিস্টার্ড ডকুমেন্ট ইজ ইফেক্টিভ এগেন ইজ দ্য আনরেজিস্টার্ড ডিড ইফ দ্য ডকুমেন্ট ইজ রেজিস্টার্ড ইট ক্যান বি ইউজড অ্যাজ উইটনেস ইন দ্য কোর্ট ইন হেরিটেন্স ইজ ক্রিয়েটেড ওকে

হ্যাঁ নির্দিষ্ট মানে ট্রানজ্যাকশন বা বিনিময়ের ক্ষেত্রে এটা কিন্তু কোর্টে প্রমাণস্বরূপ মানে প্লেস করা যেতে পারে সো ডকুমেন্টেশন ইজ অন অফ দ মেজার এক্সপেক্টস অ ক্রেডিট ফাংশন অফ এ কমার্শিয়াল ব্যাঙ্ক দ্য চার্জ অন সিক্রিটিজ এগান ইস্ট ক্রেডিট ফেসিলিটিস হিস ক্রেটেড থ্রো এক্সিকিউশন অফ রেলিভেন্ট ডকুমেন্টেশন ফর্মালিটিস এন্ড এজ সার্জ দ্য ব্যাংক ক্যান লার্জলি এট এ ফিউচার ডেট হল ব্যাক অন দ্য সিক্রিটিজ হেলথ ফর রিকভারি অন দ্য ডিউ বিসাইডস

এবং সেটা ফিউচারে আপনার যদি কোনো লোন খেলাপি হয় বা টাকা দিতে অপারগতা প্রকাশ করে কোনো ক্লায়েন্ট বা না দেয় এরকম ইন্টেনশন থাকে তার তাহলে কিন্তু আপনি এগুলো এভিডেন্স হিসেবে হিসেবে আপনি কিন্তু কোর্টে আপনি এটাকে তার দাবি করতে পারবেন এই ডকুমেন্টেশনের এই ওকে সো দ্যাটস ওয়াই ডকুমেন্টেশন ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট ইন দ্য ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি সো দেখেন যে ডকুমেন্টেশনের হচ্ছে কি বি রিটার্ন স্টেটমেন্ট অফ

দেন হচ্ছে কোশ্চেন নাম্বার থার্টিন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ হোয়াট ইজ ডেপ বার্ড এন্ড রেশিও ইন ডিটেল লোন অ্যাসেসমেন্ট ডিটেল লোন অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা ডেপ বার্ড এন্ড রেশিও ক্যালকুলেট করি যে একটা ব্যক্তি তার ইনকামের এগেনস্টে কতটুকু বার্ড এন্ড সে নিতে পারবে সো এটা ক্যালকুলেট করার জন্য এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট রেশিও ফর অ্যানালাইসিস দ্য ব্রোয়ার্স ক্রেডিবিলিটি ঠিক আছে দেখেন এটা এক্সিস্টিং মান্থলি ইনস্টলমেন্ট অফ অল এক্সিস্টিং লোন যার যদি কোনো এক্সিস্টিং লোন থাকে তার সমস্ত ইনস্টলমেন্ট তার সাথে হচ্ছে প্রপোজ লোন ইনস্টলমেন্ট যেটা উনি নতুন করে নিতে চাচ্ছে তার সেটার ইনস্টলমেন্ট এবং তার সাথে হচ্ছে ক্রেডিট কার্ডের যে লিমিট থাকবে তার ফাইভ পার্সেন্ট আউটস্ট্যান্ডিং এটাকে তার নেট মান্থলি ইনকাম দিয়ে ভাগ করার পরে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করলে ডিবিআর রেশিও বা পার্সেন্টেজ আপনার আমরা পেয়ে যাই ওকে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন মেনশন দ্য সিচুয়েশন ইন হুইজ দ্য টার্ম টু ম্যাচুরিটি অফ এ টার্ম লোন মে বি এক্সটেন্ডেড কোন কোন সিচুয়েশনে আপনার করা যায় মানে আপনার টার্ম লোনের ম্যাচুরিটি এক্সটেন্ড করা যায় এ টম লোন ম্যাচুরিটি বি এক্সটেন্ডেড সাবজেক্ট টু দা ফলোইং কন্ডিশন লোন মে বি পারফর্মিং আনক্লাসিফাইড স্ট্যান্ডার্ড আর এস এম এ ডিসিশন শুড বি মেড এট দ্যার দ্য অরিজিনালি স্যাংশন দ্য ম্যাচুরিটি ডেট মে বি এক্সটেন্ডেড বাই পিরিয়ড অফ টাইম ম্যাচুরিটি এক্সটেডিটি বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে যে আপনার যে রিমেনিং যে টাইম থাকবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সটেন্ড করা যায় বাট আমরা এই কোভিড সিচুয়েশনে দেখছি স্পেশাল কেসে বাংলাদেশ ব্যাংকের টাইম টু টাইম কিছু সার্কুলার আসছে সেই সার্কুলার এগেনস্টে কিন্তু আমরা ম্যাচরিটিটাকে মানে আমরা বাড়া দিতে পারছি সো স্পেশাল কিছু সিচুয়েশনে কিন্তু বাড়ানো যায় কোয়েশ্চেন নাম্বার ফিফটিন হোয়াট ইজ অ্যান অ্যামোটাইজেশন শিডিউল সো অ্যামোটাইজেশন শিডিউলটা কি

এটা হচ্ছে এখানে অ্যামোটাইজেশন টেবিলটা আমরা দেখলে আমরা লোনটা গ্রাজুয়ালি ডিক্রিজ হয়ে কিভাবে হচ্ছে এবং কোন পজিশনে এবং কোন ডেটে যায় জিরো হবে সেটা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি ওকে সে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ফিক্সড অ্যান্ড ফ্লটিং রেট সো ফিক্সড রেট হচ্ছে ফিক্সড সেটা ফিক্স থাকবে সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত আর ফ্লটিং হচ্ছে যেটা ভ্যারিয়েবল ওকে ভ্যারি করবে ফিক্স থাকবে না লোন ক্যান বি

হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ট্রাইপ্যাট্রিয়াট এগ্রিমেন্ট সো ট্রাইপ্যাট্রিয়াট এগ্রিমেন্টটা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট লোন বা হচ্ছে আমরা ফ্লাট পারসেস বিভিন্ন ধরনের বিষয় হচ্ছে কিন্তু ব্যাংকের ট্রাইপ্যাট্রিয়ট এগ্রিমেন্ট হয় তো দেখেন দ্য ট্রাইপ্যাট্রিয়ট এগ্রিমেন্ট ইজ এ লিগাল কন্ট্রাক্ট বিটুইন এ প্রপার্টি বায়ার লেন্ডার ব্যাঙ্ক এফ আই অ্যান্ড দ্য সেলার ডেভেলপার ভিতরে দ্য ডকুমেন্ট ইজ রিকোয়ার্ড হোয়েন বাই বায়ার ইজ প্রিপেয়ার টু দ্য গেট এ হোম লোন টু বাই

আমি আশা করি এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের অনেকেরই ভালো লাগবে এটা বেসিক্যালি হচ্ছে ডিসক্রিপটিভ কোয়েশ্চেন এটা আপনাকে হচ্ছে আমি বেসিকটা জাস্ট ই করেছি ডিসকাস করেছি আপনারা এটাকে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে আপনারা ডাউনলোড করে এটা প্রিন্ট আউট দিয়ে আপনারা কিন্তু স্টাডি করতে পারেন এটা আপনাদেরকে মানে যারা রিটেল ব্যাঙ্কিং ক্যারিয়ারই আছে রিটেল ব্যাংকিংয়ে তাদের কিন্তু রিটেল এক্সাম রিটেন এক্সাম এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে অনেক হল হেল্প করবে ওকে হ্যাঁ ভিডিওটিতে বেশি বেশি লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে সো দ্যাটস অল ফর টুডে ভালো থাকবেন খুদা হাফেজ